শীতের এই সন্ধ্যায় আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা শুভকামনা। আর আজকে খুব বাঙালি আমরা সবাই, আজকে প্রত্যেকটা বাঙালির প্রাণের দিন, বিজয়ের দিন। কারণ আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আমরা অনেক গর্বিত, আমরা অনেক সাহসী, এই দিনটি আমরা পেয়েছি শত কোটি রক্তের বিনিময়ে আমাদের এই লাল সবুজের বাংলাদেশ। বাংলাদেশের জোরে জোরে করো তালি। মোবাইল হাতে থাকলে আগে সিটি দিই নাকি? বাংলাদেশের জন্য আমরা সিটিও দিতে পারি প্লিজ। দেখি ছেলেরা কেমন সিটি দিতে পারে। ভীষণ ভালো লাগছে আপনাদেরকে কাছে পেয়ে। আমার বেশ অনেক বছর আগে, গত বছর ভালুকাতে একটা শো হয়েছিল, আনফরচুনেট এত বেশি দর্শক ছিল, আমি ডান্স করতে পারিনি, তাদের সাথে কমিউনিকেট করতে পারিনি, আমার ভীষণ খারাপ লেগেছিল। তবে আজকে আপনাদেরকে এই সুন্দর একটি দিনে আপনাদেরকে এই ময়মনসিংহবাসীর আমরা গ্রিন অরণ্য পার্কে যারা যারা এসেছেন এবং এই এলাকার যারা আছেন, হয়তো ভিডিও করছেন, ফেসবুকে আছেন বা পরবর্তী সময় দেখবেন, যে যখন যেভাবে দেখবেন, আজকের দিনের জন্য আমি অপবিশ্বাস এবং 16ই ডিসেম্বর পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই। আচ্ছা, অনেক বড় বড় গল্প করছি, ভীষণ বিরক্ত লাগছে না আপনাদের? দুঃখিত, পার্কের ম্যানেজার নাইম ভাই, নাইম ভাইকে ট্রফিজের টোকেন গুলো নিয়ে স্টেজে আসতে অনুরোধ করছি। নাইম ভাই, পার্কের ম্যানেজার নাইম ভাইকে স্টেজে আসতে অনুরোধ করছি। দুঃখিত, আমি আসলে এত ভারী ভারী গল্প কেন করছি জানেন? কারণ একটু পর রাফেল ড্র, যে কোনো একজন বিজেতা পেয়ে যাবে তিনটি পুরস্কার। আমি ব্যাক স্টেজে শুনতে পাচ্ছিলাম, একটি মোবাইল, স্বর্ণের কালের অলংকার এবং হেলিকপ্টার রেড। সরি সরি সরি, আসলে শাড়ি কথাটা আমি ভুলে গেলাম কেন বলেন তো? এইটা কি ঠিক হলো? এইটা ঠিক হলো না, আসলে বলতে চাইনি, একটু টেকনিক খাটিয়েছি। কারণ আপনারা সবাই জানেন অপবিশ্বাস মানে লাল শাড়ি, তাই বেশি বেশি শাড়ি বলছে। এখন আপনাদের সামনে লটারি কুপন এসে গেছে, আমি সেই লটারি কুপন আমার হাত থেকে নিতে চান না চলে যায়? কেউ হাতে তালি দিচ্ছে না। ওকে, তো এখন লটারি কুপনটা এসে গেছে, এই তো লটারি কুপনের ড্রাম চলে আসছে। এখান থেকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড, প্রথম আমি তৃতীয় পুরস্কারটা দিব, তিন নম্বর পুরস্কারটা দিব, রাইট? সবাই প্রস্তুত? আমি থার্ড পুরস্কারটা দিব, প্লিজ যারা পাবেন খুব দ্রুত চলে আসবেন, কারণ আপনাদের আরো অনেক ধামেকা বাকি আছে। আচ্ছা সম্মানিত দর্শক, আমি দুঃখিত দিদিমণির মাঝখানে কথা বলছি, যাদের হাতে টোকেন গুলো রয়েছে সেই টোকেন গুলো হাতে রেডি করে ফেলুন। এই রাইফেল ডোর আকর্ষণীয়, রাইফেল ডোর পরেই আরেকটি আকর্ষণ রয়েছে, সবাই তো জানেন কে, নাম বলতে হবে কে আছে? মনির খান, যেভাবে আপনাদের মনির খান। সো দিদিমণির হাতে আমরা পুরস্কারটি তুলে দিব, ভাগবান ভাগবতীর হাতে। ওকে ওকে ওকে, আমি তিনটি পুরস্কার দিব এবং আপনারা সবাই প্রস্তুতি হন, আমি আগে ফার্স্ট এ থার্ড অর্থাৎ তৃতীয় পুরস্কার দিচ্ছি।